প্রিয় স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি গণেশ হালদার আজ আলোচনার মূল বিষয় হচ্ছে স্প্লিন বা প্লিহা আমাদের দেহে যে লসিকা সংবহনতন্ত্র আছে সেই লসিকা সংবহনতন্ত্রের সহায়ক উপাদানগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এই স্প্লিন বা প্লিহা এবারে আসছি এর অবস্থানের কথাতে দেখো আমাদের উদর গহ্বর উদর গহরের ঠিক ওপরের দিকে মধ্যচ্ছদ বা ডায়াফ্রাম অবস্থান করছে তার বাঁদিকটাতে চলে যেতে হবে বাদিকে গিয়ে যে পাকস্থলীর বা স্টোমাকের ফান্ডার অংশটি তার পিছনের দিকে আমাদের যে বিক্র বা কিডনিটা তার ঠিক উপরে এই স্প্লিন বা প্লিহা ডন্থিটি বর্তমান তাহলে এর অবস্থান কোথায় বৃকের ঠিক ওপরে কোন দিকে দেহের বাম দিকে স্টোমাক বা পাকস্থলীর কোন অংশে ফান্ডাস অংশের পশ্চাদ দেশে মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের ঠিক নিচে অর্থাৎ উদর দেশের উপরের অংশে এই স্প্লিন বা প্লিহা অবস্থান করছে আর এই স্প্লিন বা প্লিহার আকার আকৃতিতে যদি যাই স্প্লিন বা প্লিহাটি লম্বায় প্রায় ১২ সেন্টিমিটার আর প্রস্থে প্রায় সাত সেন্টিমিটার আর এই প্লিহাকে যদি ছেদ করা হয় বা তার মধ্যাংশগ্রহ যদি কেটে দু টুকরো করে দেওয়া হয় দেখা যাবে কি যে দুটি স্তর আমরা দেখতে পাবো বাইরের দিকের স্তরের নাম কটেক্স আর ভিতরের দিকের স্তরের নাম হচ্ছে মেডালা তাহলে যদি প্রশ্ন করা হয় মানবদেহের সবচেয়ে বৃহত্তম লসিকা গ্রন্থির নাম কী অবশ্যই উত্তর হবে স্প্লিন বা প্লিহা এবারে আসছি এর কাজ স্প্লিন বা প্লিহার গুরুত্বপূর্ণ কাজগুলি হলো এই স্প্লিন বা প্লিহা রক্ত পরিশ্রুতকরণে মুখ্য ভূমিকা গ্রহণ করে এটি দেহের প্রধান লসিকা গ্রন্থি পরিণত আরবিসি এখানে ধ্বংসপ্রাপ্ত হয় পরিণত আরবিসি বলতে আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকা এই আরবিসি প্রায় একশো কুড়ি দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তারপর এই লোহিত কণিকাটির মৃত্যু ঘটবে অর্থাৎ বিশিষ্ট হবে আর এই বিশিষ্টকরণ বা ধ্বংস হয় এই স্প্লিন বা প্লীহার মধ্যে এই স্প্লিন বা প্লীহাতে লিম্ফোসাইট অর্থাৎ শ্বেত রক্তকণিকার একটি ভাগ তোমরা ইতিমধ্যে সেদ রক্তনিকার সম্পর্কে জেনেছ তাহলে এই শ্বেত রক্তকণিকার ভাগ হলো একটি লিম্ফোসাইট আর এই লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠনে সহায়তা করে আর যেহেতু দেহে প্রবিষ্ট রোগ জীবাণু অর্থাৎ অ্যান্টিজেন যখন দেহে প্রবেশ করবে তখন অ্যান্টিবডি সক্রিয় হবে এবং সেই রোগ জীবাণুকে ধ্বংস করবে তাই এক্ষেত্রে স্প্লিন বা প্লিহা রোগ জীবাণু ধ্বংস করতে বা দেহের ইমিউন সিস্টেমকে সক্রিয় করতে সহায়তা করে এই প্লিহাতে অবস্থিত আরই সিস্টেম বা রেটিকিউলো এন্ডোথেলিয়াম তন্ত্র যে বয়স্ক কোষগুলি আছে অর্থাৎ রক্তকণিকা বা এই ধরনের যে কোষগুলি তাদের লাইফ স্প্যান যখন শেষ হয়ে এসছে অর্থাৎ যখন তারা বার্ধক্য দশাতে পৌঁছেছে তখন তাদেরকে আগ্রাসন পদ্ধতিতে ধ্বংস করে ফেলবে বা বিনষ্ট করে ফেলবে আর এই স্পিলিনপলিয়া রস নির্ভর বা কোষ নির্ভর অর্থাৎ টি সেল বা বি সেল এদের সহায়তায় দেহ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে আর আরেকটি কাজ হচ্ছে দেহের রক্তচাপ বৃদ্ধি পেলে তা হ্রাস করে দেহকে সুস্থ স্বাভাবিক রাখে কিভাবে না আমাদের তো দুটি অলিন্দ আর দুটি নিলয় এই দয় থেকে এ পি বা এ টাইপ ন্যাট্রিউরেটিক পেপটাইট খরিত হয় আর অপরদিকে নিলয় থেকে বিএনপি বা বি টাইপ ন্যাট্রিউরেটিক পেপটাইট খরিত হয় আর যাদের কার্যকারিতার ফলে আমাদের ধীর যে শিরা ধমনি এগুলি আছে এই শিরা ধমনির ব্যাসগুলি পূর্বের তুলনায় বা ওই যে অবস্থিতি ছিল সেই অবস্থা থেকে কিছুটা প্রসারিত হয়ে যায় যার ফলে রক্তের চাপ কমে যায় আর এই রক্তচাপ কমিয়ে দেহকে সুস্থ সাহেব রাখতে সহায়তা করে এই স্প্লিন বা প্লিহা এই হল স্প্লিন বা প্লিহার পরিচিতি গঠন এবং প্রধান কাজগুলি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ মনোযোগ দিয়ে পড়বে এবং খুব ভালো থাকবে